কাজঘেরা গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিবাদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দীর্ঘ 27 দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে রোববার সন্ধ্যায় নিজ বাসভবন ফিরোজায় ফিরেন তিনি। বেগম জিয়াকে এক নজর দেখতে তার নিবাস ফিরোজার প্রাঙ্গণ জুড়ে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেগম জিয়া। সুস্থ হয়ে তিনি ফিরতে চান জনগণের মাঝে। 12 অক্টোবরে তিনি আবার এভারকেয়ার হসপিটালে যান তার চেক আপগুলো করার জন্য। সেখানে তার বিভিন্ন চেক আপ এবং চিকিৎসা শেষ করে প্রায় 27 দিন পর আজকে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমি সকল দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে তার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। এরপরই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, বায়োপসি রিপোর্টে বেগম জিয়ার শরীরে ক্যান্সারের কোনো উপাদান পাওয়া যায়নি। ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে মাল্টিডিসিপ্লিনারি ডেভেলপ সেন্টারে করার জন্য এবারও এভারকেয়ার চিকিৎসকরা শুধু নয়, ওনার মেডিকেল বোর্ডের দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড ওনাকে পরামর্শ দিয়েছেন দেশের বাইরেও ওনার পরবর্তী চিকিৎসা গ্রহণ করার জন্য। তবে বেগম জিয়ার 10 সদস্যের মেডিকেল বোর্ড জরুরি ভিত্তিতে বিদেশের মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে চিকিৎসা সুপারিশ করেছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। গত 12 অক্টোবর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মারজিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।